পটল কুমার গানওয়ালা। কাল সকালে তোর বাবা না এলে কিন্তু রঞ্জিত ম্যানেজারই মেয়ে হয়ে যাবে চিরকালের মতো। তাই ঠাকুরকে ডাক, যেন তুই যা চাস তাই হয়। পটল আর রঞ্জিতের সমস্ত সুখ ভেঙে ছাড়খাড় করে দেবে, ছাড়খাড় করে দেবে। ঠাকুর, কাল আমার বাবাকে এনে দাও গো ঠাকুর। আসতে পারি? আমি আজ আমার জন্য আসিনি আপনার কাছে, আমি এসেছি পটেশ্বরীর জন্য। কেন, কি হচ্ছে পটলের? কিছু হয়নি, তবে হবে আজকে। আজকের পর আমি আইনত পটেশ্বরীকে মেয়ে হিসেবে পাব, আর আজকের পর আমি পটেশ্বরীকে মেয়ে বলে স্বীকৃতি দেব। তাই বলছিলাম যে আজকের দিনে আপনি কি আমাদের পাশে থাকবেন না? চলো চলো এসো তাড়াতাড়ি। আরে কি হলো, তাড়াতাড়ি ওঠ, একই দেরি হয়ে গেছে। আমার কথা শুনো ঠাকুর, আজ যেন বাবা আমাকে নিতে আসে। একটা কথা জিজ্ঞেস করব, আচ্ছা পটল রাজি হয়েছে তুই দত্তক নেওয়ার ব্যাপারে? কালকে আমাকে বাবা বলে ডেকেছে। বাবা আমায় গান শুনিয়েছে। আমার কোলে মাথা রেখে শুয়েছে। ইনফ্যাক্ট ঠাকুরকে ডেকেছে যাতে আজকে বাবাকে পায়। দেখো কাল যেন সব ঠিক হয়, আমি যেন কাল বাবার মেয়ে হতে পারি। এসব যদি না করতো আমি তাহলে ক্যান্সেল করে দিতাম। কি জানেন তো, জোর করে আমি কাউকে কিছু করাতে চাই না, নিজেও করি না। তুই মন থেকে যা চেয়েছিস পটল তাই যেন হয়, তুই যেন ভালো থাকিস। আমিও ঠাকুরকে তাই বলবো, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। আরে এসে গেছি এসে গেছি, দাঁড়ো 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 দাঁড়ো, হ্যাঁ খোলো একটু খোলো। এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, নামো নামো তাড়াতাড়ি নামো, চলো চলো তাড়াতাড়ি নামো। নামছি নামছি। চলো চলো চলো। কি হলো বাবা? তো আসেনি, বাবা আসবে তো? কি ভাবছিস রে পটেশ্বরী? রাগী বাবুকে জেনে গেছে যে আজ আমার বাবা আসছে, সেজন্যই কি রাখি বাবু রাগ করেছে আমার উপরে তাই আসেনি এখানে? আরে ধুর, তোর রাধি বাবু জানবে কি করে? এক্ষুনি চলে আসবে। আমার মনটার মধ্যে কেমন যেন করছে গো, রাগি বাবু যে আমার খুব ভালোবাসে গো। আমি যদি বাবার সঙ্গে চলে যাই
তারপরে তুই রেগে রাগার তো কোনোই কারণ নেই। পটল দোলা চলে আছে নাকি? হে ভগবান, ও আবার সবকিছু কেচিয়ে দেবে না তো দাদার কথা ভেবে? শোন পটেশ্বরী, তুই কিন্তু রাগী বাবুর কথা ভাবিস না। হ্যাঁ, ভাবনা তো হাই গো। আমি জানি রাগী বাবু খুব কষ্ট পাবে। আরে তা কেন পাবে, কেন পাবে বল? তো রাগী বাবু তো চাইছিল যে তোর বাবা তোকে মেনে নিক, মেনে নেয়নি তাই নিজেই তোর বাবা হচ্ছিল। তুই মনে করে দেখ, তোকে ওই ওইখানে গান গাইতে নিয়ে গেছিল কেন? তোর বাবার সামনে তোকে দাঁড় করাবে বলে, তাই তো নাকি? চল তাহলে আমার সঙ্গে তোর বাবার কাছে, তুই বাবার মুখোমুখি হবি। তুই এত ভালোবাসিস তোর বাবাকে, তোর বাবা তোকে কতটা ভালোবাসে জানতে ইচ্ছে করে না? তোর রাগী বাবুও তো চাইছিল যে তুই তোর বাবার কাছে ফিরে যাস, আর সেদিন তোর বাবা তোকে মেনে নেয়নি বলে তোর রাগী বাবু কত রাগ করলো না, মনে আছে পটল? এই লোকটার কথা সবসময় চিন্তা করিস না, সবসময় ওর কথাই ভাবিস তো? আর দেখ, এই লোকটা সে বিশ্বাস করতে চাইছে না তুই তার মেয়ে। তাই তো, এই কথা তো আমার আগে মনে হয়নি। তবে নে চল, তাহলে তোর রাগী বাবুকে বলে দিলেই হতো যে বাবা এখানে আসছে। রাগী বাবু আসেন, আমি এলেই বলে দেবো যে বাবা না এখানে আসছে। খবরদার না। কেন গো? সারপ্রাইজ বুঝিস পটেশ্বরী? তোর বাবা যখন তোকে নিজের মেয়ে বলে টেনে নেবে, তখন রাগী বাবু সেটা দেখে চমকে যাবে না? আরে বাবা, ওই আনন্দটাই তো আসলে একদম আলাদা। শোন পটেশ্বরী, আগে থেকে কিচ্ছুটি বলবি না, কেমন? বললে না কেন কিছু তুমি? হ্যাঁ, সবসময় চুপ করে থাকো, পেটে পেটে খালি শয়তানের বুদ্ধি বার করে দিলে না তখন বুঝতে পারবে। আরে কি হয়েছে, হোয়াট হ্যাপেনিং? কি হয়েছে সেটা ওকে জিজ্ঞাসা করো না। ছোট চিৎকার তো তুই করছিস, তুই বল। শুধু তুমি আমাকে চিৎকার করতেই দেখো না, কেন চিৎকার করি সেটা তো দেখো না। সুজান সকাল সকাল বেরিয়ে গেছে কারোকে কিচ্ছু না বলে, ওর ফোনটা বন্ধ। সবকিছু ঝিলে চুপ করে গেছে, আমাকে কিচ্ছু বলেনি। আমি যখন ওর খোঁজ করছি তখন আমাকে এসে বলছে ছুটদাদা বাবা তো সব কাল ফেলে বেরিয়ে গেছে। আচ্ছা মালতী কোন দিন তোকে এইসব খবর দেয় যে আজকে দেবে? তুইও তো এভাবে কোনো দিন চিৎকার করিস না, ঠাকুর তো নিশ্চয়ই কোনো কাজেই গেছে। না না, এক মিনিট, ও গো করেছে তো কি হয়েছে? কিন্তু এই গোটা করার আগে ও অদিতিকে কোনো ইনফর্ম করলো না কেন? তার মানে কি জানেন না কোনো গোপন কাজে গেছে দীপা? আপনিও এই কথা বলছেন? হ্যাঁ বলছি, ওকে ইনফর্ম না করে তো বেরিয়ে গেছে, তাই এসব কথাই আমার হেডে কামিং হচ্ছে। ঠিক আছে অদিতি, দাঁড়িয়ে আছে গো এখান থেকে গো। মাথা গেছে তোর? আশ্চর্য, নিজে দোষ করেছিস, অন্যায় কাজ ডুইং করেছিস, অন্যের উপর শাউটিং করছিস, তারপরেও আমি আবার কি ভুল কাজ করলাম মা? 100 বার করেছিস অদিতি, কাল থেকে পই পই করে বলছি সানির লকে আইতে আইতে রাখ। ওটা তো সেই তোর আইয়ের বাইরে বেরিয়ে গেল, তুই কিচ্ছু জানতে পারলি না। এইবার দেখ সানির লক ফিরে এসে কি করে। কেন কেন ও কি করবে মা, তুমি জানো কি করতে পারে? আন্দাজ করতে পারছি অদিতি, ওই মহিলা নিশ্চয়ই সানের লোকে তোর আর রঞ্জিতের ব্যাপারে অনেক কিছু বলে দিয়েছে। সানেরও জানতে পেরে গেছে নিশ্চয়ই যে পটল ওর চাইল, তাই ছুটে গেছে সবকিছু জানতে। হয়ে গেল, হয়ে গেল, তোমার ফোরহেড একেবারে বার নেই। এত দেরি করছে কেন বলতো? কি এমন কাজ আছে? আমিও তো সেটাই বুঝতে পারছি না, কেন আসতে দেরি করছে বলতো? দাদা তো কখনো দেরি করে না, আজকে আমাদের সবাইকে আসতে বলে নিজেই বেপাত্তা।
পটেশ্বরী। দাদার সাথে কেন? পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।